বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের বন্যার পূর্বাভাস কিভাবে জানতে হয় এবং কি ধরেন আপনার ধান কাটার সময় হয়েছে কিংবা অনেক গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনে আপনার বন্যার সম্মুখীন হতে হবে, এই মুহূর্তে আপনার যদি আপনি আগেই যদি বন্যার পূর্বাভাস জানতে জানতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক বিপদ থেকে, অনেক ক্ষয়ক্ষতি থেকে আপনি পূর্ব প্রস্তুতি নিতে পারবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আপনার ওয়েব অ্যাড্রেস বারে গিয়ে ফ্লুড ফোরকাস্ট লিখতে হবে, FLOOD ফ্লুড ফোরকাস্ট, অথবা আপনার ওয়েব অ্যাড্রেস বারে FFWC.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। আপনি ফ্লুড ফোরকাস্ট লিখে সার্চ করবেন, ফ্লুড ফোরকাস্ট লিখে সার্চ করার পরে আপনি FFWC.gov.bd এই এই ওয়েব অ্যাড্রেস বারে আসবেন। লাইভ অর্থাৎ রিয়েল টাইম ডেটাগুলো দেখবো। রিয়েল টাইম অর্থাৎ আমার বাড়ি জামালপুর, আমি চিলমারি, ব্রহ্মপুত্রের চিলমারি এবং তিস্তার ডালিয়া এবং ব্রহ্মপুত্রের নুনখাওয়া এবং দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ গার্ডের ওয়াটার লেভেল গুলো দেখবো। আপনার বাড়ি যদি পদ্মাপাড়ের এদিক হয় সেক্ষেত্রে আপনি হার্ডিঞ্জ ব্রিজ এই অঞ্চলের এই স্টেশনের বিপদ সীমা হলো 13.80, আর আজকের আজকে 2 তারিখে ওয়াটার লেভেল হলো 6.83, অর্থাৎ এটা হলো বিপদ সীমা আর এটা হলো আপনার ওয়াটার লেভেল আজকের আজকের 2 তারিখে বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তো এই হলো হার্ডিঞ্জ ব্রিজের ওয়েদার ফোরকাস্ট, অর্থাৎ আজকে হলো 6.83 মাত্রা, ওয়াটার লেভেলের মাত্রা। এটা আপনার 7 তারিখের ওয়াটার লেভেল ফোরকাস্টে দেখা যাচ্ছে যে 7.39-এ, আজকে 2 তারিখ, 7 তারিখে পানি একটু বাড়তে পারে, অর্থাৎ 6.83 থেকে 7.39, 7 তারিখে এতটুকু বাড়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে দেখব, অর্থাৎ আপনার এঞ্চ কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট এই অঞ্চলে বন্যা বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করে। আমরা চিলমারি পয়েন্টের স্টেশনের ব্রহ্মপুত্র চিলমারিতে আপনার আজকের ওয়াটার লেভেল হলো 21.66 এবং কি 7 তারিখে এটি বাড়তে পারে 21.95, এটার বিপদ সীমা লেভেল হলো 23.25। তো আজকে 2 তারিখ হলো 21.66 লেভেল এবং কি কালকে সামান্য পরিমাণ বাড়তে পারে 21.68 হতে পারে, এটা হলো বন্যার। তো এরপরে আমরা তিস্তার ডালিয়া পয়েন্ট পয়েন্টের স্টেশনের গ্রাফ দেখব। এইখানে আপনার 52.15, এটার বিপদ সীমা হলো 52.15 এটা, আর আজকে 2 তারিখ, আজকে হলো 51.80, অর্থাৎ বিপদ সীমার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে তিস্তায়। অর্থাৎ আপনার বাসা যদি হয় জামালপুরে, সেই ক্ষেত্রে আপনি ব্রহ্মপুত্রের চিলমারি এবং তিস্তা নদীর ডালিয়া স্টেশনের যদি আপনি ওয়েদার ফোরকাস্ট দেখেন তাহলে কিন্তু আপনি আগেই বুঝতে পারবেন যে পানি বাড়বে, আপনার এখানে পানি বাড়বে কি বাড়বে না, অর্থাৎ পানি উত্তর অঞ্চল দিয়েই প্রবেশ করে, অর্থাৎ চিলমারি পয়েন্ট দিয়ে পানি জামালপুরের দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনার যদি পানি চিলমারিতে না বাড়ে সেক্ষেত্রে আপনার জামালপুরে পরবর্তীতে বাড়ার সম্ভাবনা নেই। তো এরপরে আমরা দেখব এই অঞ্চলেও গতবার ব্যাপক বন্যা হয়েছিল, সুনামগঞ্জে সুরমা স্টেশনের আমরা পূর্বাভাসের প্রকাশ দেখব। তো এইখানে ডেঞ্জারাস লেভেল হলো 7.80 এবং আজকে আজকে পানির মাত্রা হলো 7.58, অর্থাৎ বিপদ সীমার নিচ দিয়েই পানি প্রবাহিত হচ্ছে এবং 7 তারিখে এটি বেড়ে দাঁড়াতে পারে 7.80,
পদ্মা নদীর শরীয়তপুর পয়েন্টের স্টেশনের ওয়াটার লেভেল দেখবো। এখানের আপনার ডেঞ্জারাস লেভেল হলো 4, বর্তমানে আজকে 2 তারিখে 2.85 ওয়াটার লেভেল দেখতে পারছি আমরা। সেই ক্ষেত্রে পানি বাড়তে পারে, এটা হলো আপনার ফোরকাস্টের গ্রাফ। আপনার অঞ্চলের আপনার বাসার কাছে যে কোনো স্টেশনে আপনি আগামীতে বাড়বে কিনা সেটিও জানতে পারবেন এই গ্রাফ থেকে। এছাড়া আপনি ওয়েদার ফোরকাস্টের ফ্লুট সামারি থেকে সুন্দর কিছু তথ্য পেতে পারেন। এখানে আপনার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এর থেকে বৃষ্টিপাত ও নদ নদীর অবস্থা, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা নদ নদী সমূহের পানি, সমতল স্থিতিশীল আছে, অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সকল প্রধান নদ নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চল তৎসংলগ্ন উজানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে এ সময় এ অঞ্চলের কতিপয় নদী সমূহ সুরমা, পুরাতন সুরমা, যদুকাটা, সারি, গোয়াইন, খোয়াই, সোমেশ্বরী, ভোগাই, কংস পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলায় কতিপয় নিম্ন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামী 48 ঘন্টায় উত্তর অঞ্চলে তিস্তা, ধরলা, দুৎকমা নদী সমূহের পানি সমতল সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘন্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি ধরনের ভিডিও করলে ভালো হবে সে বিষয়ে আপনারা কমেন্টে মতামত জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।